এসেছি সাঁইথিয়ায়। সাঁইথিয়াতে সতীপ গলার কণ্ঠহার পড়েছিল, কণ্ঠ পড়েছিল। দেখুন সামনে ভৈরব নন্দিকেশ্বরের মন্দির, মায়ের ভৈরবিনী। দেখুন খুব সুন্দর বিগ্রহ, শিবায়। এবারে আমরা যাচ্ছি মূল মায়ের মন্দিরের দিকে, যেখানে দেবীর কণ্ঠ পড়েছিল। এবার আপনার দেখুন দেওয়ালে খুব সুন্দর ভাস্কর্য আছে, বিভিন্ন রূপ সেগুলি আছে। এবার আমরা দেখাবো ছোটো ছোটো শিব মন্দিরগুলি, দেখতে থাকুন। এটি ওঙ্কারেশ্বর, দেখুন বাইরে আরেকটি মন্দির খুব সুন্দর। এটি একটি শিব মন্দির, শিব বিগ্রহ। লক্ষ্মী গণেশের মন্দির, রাধা গোবিন্দের মন্দির। খুব সুন্দর পরিবেশটি, এখানে কালীয় দমন বর্ণনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে।